তা বন্ধুরা, আজকের বিষয় গ্রাম্য পরিবেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি একটা মানুষ শিখে নিব। একটা কলসি মানুষটা আমার কমপ্লিট। এবার আমি একটা গাছ করে নেব। ছবিটা আঁকানো রেডি। এবার আমি কালার করব। প্রথমে আমি আকাশের রংটা করব আকাশি কালার দিয়ে। এভাবে আকাশটা করতে হবে। এভাবে আকাশটা করার পর এবার আমি পিছনে ঝোপটা করব। ঝোপের জন্য প্রথমে আমি ডিপ সবুজ দিয়ে নিব, নিচে ডিপ, উপরের দিকে হালকা। একইভাবে পুরো ঝোপের পিছনটাতে এভাবে রং দিব। ঝোপটা ডিপ সবুজ দিয়ে নেওয়ার পর এবার আমি হালকা সবুজ, এই ডিপ সবুজের উপরে হালকা সবুজটা দেব হালকা করে। একইভাবে পুরো ঝোপটাতে একই রকম ভাবে ইয়েলো কালারটা দিয়ে ঝোপটা কমপ্লিট করব। এভাবে ঝোপটা করতে হবে। এবার আমি গাছটা করব। প্রথমে একটু ব্ল্যাক দিয়ে নেব। Thank you.
খয়েরি অংশ। এভাবে দিতে হবে। গাছটা ঠিক এভাবে করতে হবে। এবার আমি রাস্তাটা করব। প্রথমে ইয়েলো আকার রংটা দিব। এবার পিচ কালার দিয়ে সব জায়গাগুলো বন্ধ করব। এবার আমি হালকা খয়েরি রংটা দিয়ে একটু সেট দিই। এবার আমি মাঠটা করে নেব। একটু ঘাস করবো। এই ছোট ছোট গাছ দুটো করবো। প্রথমে একটু ডিপ সবুজ দিয়ে নেবো। এবার আমি মানুষের রংটা করব। আকাশি কালার দিয়ে ব্লাউজটা করব।
ঠিক এভাবে করতে হবে। এবার আমি একটু ডিপ বেগুনিতে সেঁক দিয়ে দিই। চালে প্রথমে আমি অরেঞ্জ কালার দিব। ঠিক এইভাবে করতে হবে। এবার আমি কলসিটার রং করব। ইয়েলো কালার